Dear students, how are you? Welcome to Paravikkali YouTube channel. Today I will take a class on the right form of verb, and this is the third class of right form of verb. So stay with me. Attention please. Amader ajker rule chilo je kono jodi कोनो सेंटेंसे जस्ट जस्ट नाउ येट ऑलरेडी एवर लेटली रिसेंटली इत्यादि शब्द थाके ताहले आम्रा सेंटेंस टीके प्रेजेंट परफेक्ट टेंसे परिणत करब। तो आमी शब्दगुलो लिखे दिच्छी, तोमरा आमार साथे साथे एगुला खाताय लिखे नाओ। कोनो सेंटेंसे ख्याल करो जाना के लिए किसी ये दोनों सेंटेंस जो दी सास जस्ट नाउ ऑलरेडी ए भार लेटली रिसेंटली येट नेवर इत्यादि थाके तबे सेंटेंस टीके प्रेजेंट परफेक्ट टेंसे परिणत करते हैं। তাহলে এই শব্দগুলো থাকলে আমরা সেন্টেন্সটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরিণত করব। তো এখানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি জানতে হবে যে আমরা প্রথমে লিখব সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ লিখব, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব प्लस सब्जेक्ट प्लस एक्सटेंशन। तो आमी स्ट्रक्चर टी अबर बोर्डे लिखे दिच्छी, तुमरा खाताय लिखे नाओ जे स्ट्रक्चर यू सी टी यू आर यू स्ट्रक्चर सब्जेक्ट प्लस हैव ऑब्लिक हैज प्लस भी थ्री अर्थात मूल वर्ब past participle form plus object plus extension। तो এখানে আমরা আরেকটু খেয়াল করব যে এখানে have এবং has আছে। এই have has থাকলে আমরা কখন have লিখব এবং কখন has লিখব। তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে আমরা হ্যাজ লিখব এবং অন্য সকল ক্ষেত্রে হ্যাভ লিখব। তাহলে কি বলেছি যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা লিখব হ্যাজ, অন্য সকল ক্ষেত্রে
লিখব হ্যাভ তো আমি এই রুলসটাকে ভালো করে বোঝানোর জন্য আমি কয়েকটি উদাহরণ লিখছি তোমরা খেয়াল করো তাহলে এখানে খেয়াল করো যে আমি কি লিখছি আই ড্যাশ ইউর লেটার জাস্ট নাও এইখানে ব্র্যাকেটে আছে রিসিভ তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে আমি তোমার চিঠিটি ঠিক এই মুহূর্তে পেয়েছি আমরা যখন ঠিক এই মুহূর্তে পেয়েছি কথাটি বলবো তখন এই রিসিভ শব্দটিকে আমাদের সঠিক করে ব্যবহার করতে হবে এবং আমরা যে সূত্রে লিখেছিলাম জাস্ট নাও তো এই জাস্ট নাও থাকলে আমরা সেন্টেন্সটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরিণত করব আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমি পূর্বে লিখে দিয়েছিলাম সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন তো এখানে আই আই মানে আমি এখানে সাবজেক্ট আছে সাবজেক্ট লেখার পরে আমরা স্ট্রাকচার অনুযায়ী কি লিখবো হ্যাজ অথবা হ্যাভ তো আমরা লিখবো আই যেহেতু ফার্স্ট পারসন আমরা বলছিলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হবে হ্যাজ অন্য সব ক্ষেত্রে হবে হ্যাভ তো যেহেতু এটা থার্ড পারসন নয় এখানে আমরা হ্যাভ লিখব অর্থাৎ তাহলে উত্তরটা হবে আই হ্যাভ আর রিসিভ আছে রিসিভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিসিভড তাহলে আমাদের লিখতে হবে রিসিভড হ্যাভ রিসিভড আর ই সি আই ভি ই ডি আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার জাস্ট নাও অর্থাৎ আমি ঠিক এই মুহূর্তে তোমার চিঠিটি পেয়েছি এরপরে সেকেন্ড যেটা আছে আই ড্যাশ দ্য ওয়ার্ক ইয়েট নট ফিনিশ মানে কি আমি এখনো কাজটি শেষ করতে পারিনি তো আমি এখনো কাজটি শেষ করতে পারিনি যখন বলবো তখন কিন্তু এখানে নট আছে তো আমরা জানি নটের পূর্বে সর্বদাই একটা অক্সিলিয়ারি ভার্ব লিখতে হয় তো এখানে যেহেতু আমরা সেন্টেন্সটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরিণত করব তো আমাদের সেখানে অক্সিলিয়ারি ভার্ব আসবে হ্যাভ তাহলে উত্তর লিখতে হবে আই হ্যাভ নট ফিনিশড আই হ্যাভ নট ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েট আমি এখনো কাজটি শেষ করতে পারিনি এখানে কিন্তু এই ইয়েট আমাদের নির্দেশক ছিল যে ইয়েট দেখে আমরা বুঝতে পারব সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এরপরে আসি আমরা তিন নম্বর রুলসে যেখানে আই ড্যাশ মাই মিল জাস্ট নাও তো এখানে দেখো একটু স্টুডেন্টরা কিন্তু এখানে কনফিউজড হয়ে যায় যে এক জায়গায় আমরা হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব লিখতেছি আবার হ্যাভ কি করে লিখবো কারণ আমরা জানি হ্যাভ হ্যাজ এরা কখনো অক্সিলিয়ারি ভার্ব এবং কখনো মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তো এখানে হ্যাভটি হবে মেইন ভার্ব এবং আমরা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরিণত করব এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরিণত করার জন্য আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাভ লিখব অর্থাৎ এখানে হবে আই হ্যাভ এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাভ আছে তো হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে হ্যাড অর্থাৎ হ্যাভ হ্যাড হ্যাড হ্যাজ হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম বলা হয় হ্যাভ হ্যাজ পাস্ট ফর্মে হ্যাড পাস্ট পার্টিসিপল ফর্মে হ্যাড তো আমরা এখানে লিখব হ্যাভ হ্যাড মাই মিল জাস্ট অর্থাৎ আমি ঠিক এই মুহূর্তে আমার খাবারটি খেয়েছি আশা করি এই রুলসের আলোকে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং এই শব্দগুলো থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরিণত করি এটা তোমরা ভালো বুঝতে পেরেছো আজকে এ পর্যন্ত ওকে গুড বাই থ্যাংক ইউ ভেরি মাচ